ইন্টারভিউ বিজ্ঞপ্তি জারি করেও আবার বাতিল ঘোষণা করায় ক্ষোভে পোস্ট অফিসের শাটার বন্ধ করে বিক্ষোভে আবেদনকারীরা। ইন্টারভিউ বিজ্ঞপ্তি জারি করেও আবার ইন্টারভিউ বাতিল ঘোষণা করায় ক্ষোভে হেড পোস্ট অফিসের শাটার নামিয়ে বিক্ষোভ দেখালো আবেদনকারীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা হেড পোস্ট অফিসের সামনে। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আবেদনকারীরা। জানা যায়, বাঁকুড়া হেড পোস্ট অফিসের 5টি সার্কেলে আউটসোর্স এজেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর বিভাগ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ আবেদনকারীদের বাঁকুড়া হেড পোস্ট অফিসে হাজির হয়ে ইন্টারভিউ দেওয়ার কথা বলা হয়। সেই বিজ্ঞপ্তি দেখে আজ দূর দূরান্তের জেলা থেকে বহু আবেদনকারী হাজির হন বাঁকুড়া হেড পোস্ট অফিসে। কিন্তু ইন্টারভিউ নির্দিষ্ট সময় পৌঁছে তারা দেখেন পোস্ট অফিসের গায়ে একটি নোটিশ টাঙানো রয়েছে, যে নোটিশে লেখা রয়েছে কোভিড পরিস্থিতির কারণে ইন্টারভিউ বাতিল করা হয়েছে। এই নোটিশ দেখেই ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। হেড পোস্ট অফিসের গ্রাহকদের বাইরে বের করে বিক্ষোভকারীরা হেড পোস্ট অফিসের মূল দরজায় থাকা শাটার নামিয়ে বিক্ষোভ শুরু করে। পোস্ট অফিসের সামনের রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখে আবেদনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, অনলাইনে পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে অসংখ্য পরীক্ষার্থী দূর দূরান্তের জেলা থেকে মোটা অঙ্কের টাকা খরচ করে বাঁকুড়া হেড পোস্ট অফিসে হাজির হয়েছিলেন, কিন্তু পরীক্ষা বাতিল করার জন্য পোস্ট অফিস কর্তৃপক্ষ পোস্ট অফিসের দেওয়ালে শুধুমাত্র একটি নোটিশ টাঙিয়ে দেওয়া সেরেছে। এর ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়েছে তাদের। অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ডাকঘর কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা বলেন, বিগত আট থেকে দশ দিন আগে একটা হচ্ছে নোটিফিকেশন বের হয়। সেই নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে এই বাঁকুড়া হচ্ছে পোস্ট অফিসে এজেন্ট হিসাবে হচ্ছে নিয়োগ করা হবে কর্মীদের। সেই মতো আমরা 17 তারিখ ডেট দেখে 17 তারিখ সকালবেলাতে হচ্ছে আমরা এখানে পৌঁছাই। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। মানে একদিন আগে আমাদের প্রায় 8-9 ঘন্টার রাস্তা জার্নি অতিক্রম করে এসে আমাদেরকে হচ্ছে এখানে পৌঁছাতে হয়েছে। ভোর 4টের ট্রেনে হচ্ছে আমরা বাঁকুড়া স্টেশনে থেকে 6:30 নাগাদ হচ্ছে এখানে পৌঁছাই। এখন অবিশ্বাস্য বিষয় বা কাকতালীয়ভাবে দেখা যায় যে এই যে মেন গেটটা, এই মেন গেটের সামনে হচ্ছে আমাদের হচ্ছে আজকে যে পোস্টপন হবে, আজকে যে আমাদের যে এক্সামটা হবে না, ইন্টারভিউটা হবে না, তার কোনো নোটিশ নেই। বেশ ভালো কথা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর 2 ঘন্টার উপর হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, 2 থেকে 3 ঘন্টার উপর। তারপর হঠাৎ করে হচ্ছে দরজা খোলা হয়, সেখান থেকে জানানো হয় যে এখানে হবে না, 3তলায় হবে। আমরা ওনাদের কথা মতো, যারা হচ্ছে স্টাফ ছিলেন তাদের কথা মতো আমরা হচ্ছে 3তলাতে উঠেছি। উঠে সেখানে গেছি, গিয়ে তখন আমাদের নোটিশটা চোখে পড়েনি। এখন তার কিছুক্ষণের মধ্যে একটা স্টাফ বেরিয়ে এসে বলছে যে তোমাদের তো আজকে ইন্টারভিউ হবে না। আমরা জানতে চাইলাম কেন স্যার হবে না কেন, বলছে যে এই দেখো নোটিশটা আনানো আছে। পোস্টপন্ডের নোটিশটা হচ্ছে আমার যতটুকু ধারণা, বা আপনারা যদি সেই সময় আসতে পারতেন যখন ফোন করা হয়েছিল, আপনারা যদি দেখতে পারতেন তাহলে ওই নোটিশটা হচ্ছে একদিন আগে বা 2 দিন আগে বা 1 ঘন্টা আগে হচ্ছে আপনার হচ্ছে টানানো না। কারণ তার উপর হাত দিলে সেই আটা এখনও চপচপ করছে, আর সেইখানটাই হচ্ছে আপনি যদি দেখতেন যে সেখানে একটা পোস্ট অফিসের সিল নেই। একটা পোস্টমান নোটিশ দেওয়া মানে কি, যে সেখানকার হচ্ছে যিনি প্রধান আছেন সেই প্রধানের একটা সই থাকবে, একটা হচ্ছে স্ট্যাম্প থাকবে। আমরা কাকতালীয়ভাবে দেখলাম তার কিছু নেই, অবাক হলাম। অবাক হওয়ার পর আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম। আরেকটা স্টাফ যখন ঢুকলেন, বললেন যে আপনারা থাকুন, 11টার সময় নেওয়া হবে। আমরা নিয়মিত ওখানেই দাঁড়িয়ে আছি 11টা পর্যন্ত। 11টার পর হঠাৎ করে আমরা জানতে পারি যিনি হচ্ছে আমাদের হচ্ছে প্রধান সাহেব আছেন, মানে এই পোস্ট অফিসের প্রধান, তিনি নাকি করোনায় আক্রান্ত, তিনি আসতে পারবেন। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা তখন জানতে চাইলাম যে তাহলে তার যদি করোনা হয়ে থাকে, স্বাভাবিকভাবে আপনাদের হচ্ছে পোস্ট অফিসটা হচ্ছে স্যানিটাইজ হবে, বা একদিন 2 দিন হচ্ছে আপনারা থাকবেন, বা আপনারা যারা স্টাফ আছেন তাদের হচ্ছে করোনা টেস্ট হবে, তার কিছু হয়েছে? তখন তারা আর সদুত্তর দিতে পারেননি। এই হচ্ছে অবাক বিষয়, অবাক কাণ্ড। ভাবতে খারাপ লাগে যে আমি হয়তো নদিয়া থেকে এসে আমার মতো আরও যারা যুবক যুবতী আছে তারা হয়তো আমার থেকেও দূর থেকে তারা এসেছেন, তাদের ব্যাপারটা দেখতে হবে। যারা কাছে আছে তারা নয় একটু ঠিক আছে, কিন্তু বেকারের জ্বালা তো সকলের। আমার পোস্ট অফিসের কাছে বাড়ি বলে যে আমার হচ্ছে বেকারের জ্বালা নাই, সেটা ঠিক নয়। জেলার 5টা ইয়ে পোস্ট অফিসের ইয়ে ছিল, আউটসোর্সের এজেন্টের ইন্টারভিউ ছিল। তো আজ থেকে 10-12 দিন আগে কোভিড পরিস্থিতিতেও এর নোটিশ দেওয়া হয়েছিল যে আজ ইন্টারভিউ হবে। আজ হঠাৎ এসে দেখি আমরা 4:30 এসেছি, এসে পথে দেখছি আমাদের কোনো নোটিশ নেই বাইরে। আমরা যখন এখানে 11টার টাইমে দরজা খুলছে, উপরে 3তলায় যেতে বলা হয়েছে, 3তলায় যাচ্ছি, তখন দেখছি নোটিশ দিয়েছে যে পোস্টপন।
কোনো উল্লেখ নেই, ডেটের উল্লেখ নেই। আমরা নোটিশটা লেটে দেখছি, আটা চ্যাট করছে, মানে খুব জোর 5-10 মিনিট আগে নোটিশ দিয়েছে। কোনো সাইন নেই, কোনো সাইন নেই, স্ট্যাম্প নেই, কিছু নেই। আমরা পোস্টের এখানে স্টাফদের সঙ্গে কথা বলছি, কে বলছে আমরা ঘুরবি, কে বলছে দোতলা যাও, কে বলছে তিনতলা যাও, কে বলছে খুব বাজে ব্যবহার করছে, গ্রুপ ডি, সবাই গ্রুপ ডি। আমরা জানি না, এর কাজ যান ওনার কাছে যান, সব কিছু নেই, ইনচার্জ নেই, আমরা চিনি না, বলছে করোনা হয়েছে। আজ আমাদের যে করোনা হলো না তার কি প্রমাণ আছে? তার দায়িত্ব কে নেবে? আমাদের ঘর ছাড়া কে দেবে? ঠান্ডায় আসছি, আমি এসছি, আমি বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসছি। এখান থেকে যদি আমি একটা বাস মিস করি, আমার বাড়ি পৌঁছতে রাত 10টা পৌঁছে লাগবে। বিভিন্ন জায়গা থেকেও তো এসেছে, হ্যাঁ, বীরভূম এসেছে, সারমত থেকে এসেছে, রামপুরহাট থেকে এসেছে, মেজিয়াথানা থেকে এসেছে, উত্তরবঙ্গ থেকে এসেছে ক্যান্ডিডেট। তাদের দায়িত্ব কে নেবে? আমরা চাইছি যেন আজকে এনি হাউ আমাদের ইন্টারভিউটা নেওয়া হয়। আমাদের চাকরির দরকার নেই, আমাদের ইন্টারভিউ নিতে হবে। এটা ওদের পুরোটাই গুটাপ, ওরা পুরোটাই গুটাপ করে রেখেছে, ওদের নিজেদের ক্যান্ডিডেটকে সিলেক্ট করে রেখেছে, তার জন্য আমাদেরকে হেনস্থা করছে। যদি না নেওয়া হয় কি বলতে চাইছে না, যদি পরিচয় দিচ্ছে না, গাড় ধাক্কা দিয়ে দিচ্ছে আমাদের। এরা বলছে আমরা চিনি না, কথা বলা যাবে না, নোটিশ টাঙিয়ে দিয়েছে হবে, আর নোটিশ 5 মিনিট আগে নোটিশ দিচ্ছে, এটা কি ভাতের খাবুল? আমরা এখন মেন গেট অবরোধ করবো, আমরা পুরো লেনদেন বন্ধ, পোস্ট অফিস পুরো বন্ধ হবে, আমাদের ধর্নার মরতে যাচ্ছি, আমরা মেন গেটে যাচ্ছি।